नमस्कार। लास्ट अनुष्ठाने बाकुरार चेम्बारे एक अभिज्ञतार कथा बोलते बोलते एत फोन कल्स लाइव अनुष्ठान फोन तो आसबे सूतरा थेमे गए आज के सेखान शुरू करब। प्रचुर मानुष एसें तर मध्य एक उकलर कहनी अन्य चैने सम्भवतः সেখানে জয়েন্টে বসে মেডিকেলে সঠিক মতন র‍্যাঙ্ক করতে পারেনি, সঠিক মতন যে স্টেপ সেই স্টেপ অতিক্রম করতে পারেনি, মন খারাপ তার, বাবা মাকে সাথে নিয়ে, ছোট বোনকে সাথে নিয়ে আমার কাছে এসেছিল, সেই গল্পটাই আমি শুরু করেছিলাম। তার যারা বন্ধু বান্ধবী সবাই তারা কিন্তু জয়েন্টে চান্স পেয়ে গেছে, কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে চান্স পেয়ে গেছে মানে ভালো র‍্যাঙ্ক করেছে, মেডিকেল নিয়েই তারা মানে পড়বে বলে মনস্থির করেছে এবং সঠিক মতন র‍্যাঙ্কও তারা পেয়ে গেছে, ছেলেটি র‍্যাঙ্ক পায়নি। এখন ছেলেটির মা আমাকে বলছে, যাও একটা ফোন আবার চলে এসেছে লাইভ অনুষ্ঠান। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। ডেট অফ বার্থ 24/11/1988। আপনি আমার অনুষ্ঠান দেখেন না? হ্যাঁ দেখি স্যার। দেখলে পরে 11 বললেন কিসের জন্য? নভেম্বর 24 1988 আপনারই? হ্যাঁ। আচ্ছা টাইমটা বলবেন। রাত্রির 1:05। আচ্ছা একটুখানি আপনি মিলিয়ে নিন সর্বপ্রথম। 6952 24 নভেম্বর 1988 8:05 PM বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। আচ্ছা লগ্ন মিথুন রাশি বৃষ। যাই হোক স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে কিন্তু চন্দ্রের অবস্থান বদলে যায়, আপনি যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন তাহলে জানবেনই। যাক বেশি প্রসঙ্গে না গিয়ে আমি ডাইরেক্ট একদম ছকের মধ্যে চলে যাই। এক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে 636195 করে 12 নম্বর ঘরে, অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি বৃষর ঘরে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে, রবির ঘরে কেতু বসে আছে, শুক্র শুক্রের ঘরে বসে আছে, বৃশ্চিকের ঘরে রবিবুধ বসে আছে। রবিকে কেন্দ্র ধরে 1/4/7/10 ক্যালকুলেশন করলে 2:1 করে শনি নেগেটিভ হয়ে গিয়ে 5/9/6/12 করে মঙ্গলকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, আপনি মানুষটা যেমনই হন, কাজ যেমনই করুন, যে ধরনের চিন্তা ভাবনা করুন করেন না কেন, আপনার কিন্তু সিদ্ধান্তের জায়গাটা, সিদ্ধান্তটা আমি কি সিদ্ধান্ত নেব এই জায়গাটাই মারাত্মক বিভ্রাট। আপনার জীবনের সবচেয়ে নেগেটিভ জায়গা বা সবচাইতে যদি আমি যদি দেখি ডিফেন্সিভ জায়গা, সেটা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে বিভ্রাট বা একদম সম্পূর্ণ পাজলড হয়ে থাকেন, এটা লক্ষ্য করতে পাচ্ছি। একটা কথা অবশ্যই আপনাকে বলবো, 6:12 করেও কানেকশন করছে, সবার কথা শুনুন কিন্তু গুরুত্ব দিলে অসুবিধা আছে। এই যে ক্যামেরাম্যান স্যার রয়েছে আমার কাছে, এবার এরকম 5 জন ক্যামেরাম্যান স্যার একদিক থেকে বলবে ওই দিকে ফেস করুন, এ বলবে ওই দিকে ফেস করুন, ও বলবে উঁচু দিকে ফেস করুন, আলটিমেট কোন দিকে কনফিউজড হয়ে যাব, সেরকম যে কোনো একজন আপনাকে ডিরেকশন দেবে, সেরকম ধরনের আমি একজন ক্যামেরাম্যানের ডিরেকশন শুনেই কিন্তু আমি সেই মতন অ্যাঙ্গেল করে কথা বলছি। সেরকম আপনার জীবনে সবাই বলবে, সবার কথা শুনবেন, কাউকে ইগনোরও করবেন না, খারাপ কথাও বলবেন না, মানহানির জায়গাও করবেন না, অপমানও করবেন না, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব বুঝে নিজেকেই নিতে হবে বা সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট একজন মানুষকে দেখতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি 6:12 পরেও কিন্তু শনি 5/9/6 কেতুকে হিট করছে, সুতরাং 2021 6/9 সুতরাং 18ই ফেব্রুয়ারি, এই 18ই ফেব্রুয়ারি আসছে, সেখান থেকে 6/3 করেও 11 এবং 12 কে কানেক্ট করছে, সুতরাং 21শে নভেম্বর এই সময়টাই কিন্তু আপনার, আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি আপনারই ছক আমি দেখছি, সুতরাং কনফিউজড হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে কিন্তু একটা কথা বলি যে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সাকসেসকে অ্যাচিভ করতে গেলে, কিন্তু তার অর্থ এই নয়, এটা বোধহয় আমি জাস্ট বোধহয় কালকে না পরশু দিনই চেম্বারে না কোথায় একটা ঠিক এরকম ছক দেখলাম যে আমি কনফিউজড হয়ে রয়েছি কোন কিভাবে সিদ্ধান্ত নেব, কোন পথে যাব, সেক্ষেত্রে হঠাৎ করে স্যার বলেছেন কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, সুতরাং উইদাউট প্ল্যানিং কোনো ছক না করে, চক আউট না করে কিন্তু আমি একটা উইদাউট প্ল্যানিং ডিসিশন নিয়ে নিলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদম উচিত নয়। আপনার 2021 থেকে 2023 পর্যন্ত গলা এবং বুক জাতীয় মারাত্মক প্রবলেম লক্ষ্য করতে পারছি আজকের মতন, এইটুকুই নমস্কার। আমি কিন্তু বারবার একটা কথা বারবার বলবো যে আমি যে কথাগুলোকে বলবো আমার অনুষ্ঠান শুনে অনেক মানুষ এমন আছেন, বিশেষ করে এই যে 88 90 95 2000, একটা ফোন চলে এসেছে,
নমস্কার 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 হ্যাঁ নমস্কার আপনি কি টিভিতে শুনছেন নাকি হ্যালো আচ্ছা ডেট অফ বার্থ বলুন ফার্স্ট বলুন নমস্কার স্যার ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ 24th June হ্যাঁ কার এটা আপনার ছিলেন নাকি 1991 মানে তোমাকে তো যথেষ্ট ম্যাচিওর গলা তোমার আচ্ছা টাইম অফ বার্থ দাঁড়াও হ্যালো হ্যালো করো না 6365 24th June 1991 9 PM সোমবার ছিল হ্যাঁ হ্যাঁ জোরে বলো হ্যাঁ বাস হয়ে গেছে টিভিতে শুনছো আবার ফোনে শুনে কথা বলছো এরকম করে করো না টিভি থেকে ডিটাচ হও আলাদা যাও যাই হোক তোমাকে আর কথা কথা বলতে হবে না বেশি আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি তুমি যদি মনমরা হয়ে কথা বলে থাকো তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখবে সবাই আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে আমি নিজেও বলি না বা নিজে থেকে আমার ট্যাগ লাগাইনি এটা সাধারণ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলে সুতরাং আমার মুখনিঃসৃত বাণী কিন্তু দৈববাণী এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত সুতরাং আমি তোমাকে যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই যে মঙ্গল 9596 করে শনি শনির ঘরে বসে রয়েছে মঙ্গল কিন্তু নেগেটিভ জায়গায় বসে রয়েছে একজন সনাতনীকে জিজ্ঞেস করতে যাও ই বাবা মঙ্গল নেগেটিভ কিন্তু এই মঙ্গল মঙ্গল নেগেটিভ নয় কেন নয় তার কারণ মঙ্গলকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 12 এবং 8 এর কানেকশন 5 নম্বর 3 নম্বর এবং 7 নম্বর ঘরকে উচ্চস্থ করছে 22 June আমি তোমাকে পারফেক্ট পিন পয়েন্টের জনক বলা হয় আমাকে 22 June 2021 থেকে তোমার একটা দুর্দান্ত সময় আসছে যেটা তুমি এই মুহূর্তে অন্তত তুমি বসেই থাকো শুয়েই থাকো আচ্ছোয়া হয়ে থাকো যেভাবেই থাকো তুমি কল্পনাও করতে পারছো না এই সময় প্রচুর কথা বলো না কোনো কথা বলবে না আমি এক্ষুনি অফ করে দেব কথা যদি বলতে হয় আমার চেম্বারে আসতে হবে আর এই 25 মিনিট শুধু আমি বলবো তোমরা শুনবে কোনো কথা বলবে না এই যে ভালো সময়টা আসবে এই সময় প্রচুর যে যে ভালোবাসার মানুষ আসবে সবাই দেখবে তোমাকে ভালোবাসার চেষ্টা করছে ভালোবাসার মানে কেবলমাত্র বয়ফ্রেন্ডের কথা বলছি না চারিদিক থেকে উপদেশ দেবার ভালোবাসার কেননা সুখের সময় সবাই থাকে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মুহূর্ত থেকে পরবর্তীকালে কিন্তু জীবন ইজ ইকুয়াল টু উৎসব মুখর উৎসব মুখর প্রত্যেকটা দিন কি যাচ্ছে রে ভাই কিন্তু এই যে ভালো থাকা ভালো যাওয়াটা বেশি দিনের জন্য নয় 6-12 করেও যদি লক্ষ্য করি 2020-12 আফটার পূজা ভ্যাকেশন বা বিফোর পূজা ভ্যাকেশন আমি যেটা লক্ষ্য করতে পারছি কারণ পূজা ভ্যাকেশনটা কখন আমার মনে পড়ছে না আমি অক্টোবরকে ক্যালকুলেশন করেই করছি তাহলে 2022-এর বিফোর বা আফটার পূজা ভ্যাকেশন তুমি যদি এই ভালো সময়টাকে সঠিকভাবে কাজে না লাগাও জীবনে সফল হতে গেলে সেলফিশ হতে হবে যদি সেলফিশ না হয়ে সবাই ভালোবাসছে প্রত্যেকটা দিন উৎসব মুখর তাহলে 2022-এর বিফোর অথবা আফটার পূজা ভ্যাকেশন সাডেনলি ঝটকা সাডেনলি হঠাৎ করে আবার অন্ধকার এবং তখন দেখবে তোমার আশেপাশে কোনো মানুষ নেই এটা মানুষের ধর্ম মানুষের চেয়ে বড় মানে বেইমান জীব এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই দেখবে কোনো তোমার যে একটা নেগেটিভ ফেজে আর কেউ নেই তোমার পাশে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং সেই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করতে পারছি 2022-এর আফটার পূজা ভ্যাকেশন থেকে পারিবারিক দুর্যোগ কিন্তু লক্ষ্য করতে পারছি তুমি আমার চেম্বারে এলে তোমাকে আমি একদম চকআউট ছকআউট এবং একদম ডিটেইলসে কিন্তু কি ধরনের তোমার পজিটিভ কাহিনী হতে চলেছে ঘটনা ঘটতে চলেছে সব বলে দেবো এখানে কিন্তু একদম ডিটেইলস নয় আজকের মতন এইটুকুই নমস্কার দেখুন প্রত্যেকটা মানুষের জীবনে সামনের যে ফেজ আমরা কতটুকু চিন্তা করি যতটুকু আমাদের ব্রেন চিন্তা করায় যাই হোক আরেকটা ফোন চলে এসেছে নমস্কার আচ্ছা ডেট অফ বার্থ 6361 1993 ভালো লাগছে ইয়ং চ্যাপ সবাই আমাকে পছন্দও করে টাইম অফ বার্থ সাতটা দশ 6362 কে কানেকশন করে কিন্তু 95 কেও কানেকশন করছে ভেরি নাইস আচ্ছা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 5 সেপ্টেম্বর 1993 7:10 AM রবিবার ছিল আচ্ছা লগ্ন হচ্ছে কন্যা রাশি কিন্তু মেষ
স্পট ইমপ্লিমেন্টেশনে মেশের পরিবর্তন হয়ে যাবে। স্যার স্পট ইমপ্লিমেন্টেশন ছক মানে কি যদি না জানো তাহলে ইউটিউব চ্যানেল দেখবে আমার, এখানে লেখা রয়েছে সুমন্তজি চৌধুরী লার্নিং অ্যাস্ট্রোলজি, তুমি ওই জায়গায় সাবস্ক্রাইব করার দরকার নেই, ইউটিউব চ্যানেলের ওই ভিডিওগুলো দেখবে ডিটেইলসে কিন্তু সেখানে লেখা রয়েছে। 12, 12, 6, 12, 9 কোনো কথা বলতে বারণ করছি কিন্তু, সিঙ্গেল কথা বলবে না, চুপচাপ শুধু শুনে যাও, আজকালকার মানুষেরা বড্ড বেশি কথা বলে শুনে না। শুক্র চন্দ্রের ঘরে রয়েছে 9, 6, 9, 5 আচ্ছা রবি এবং বুধ, ফ্যান্টাস্টিক, একদম রবি এবং বুধ কিন্তু রবির ঘরে বসে রয়েছে, লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি, বাবা লগ্নে মঙ্গল বসে রয়েছে দুর্দান্ত, বুধের ঘরে বৃহস্পতি রয়েছে, সো হোয়াট, বৃহস্পতিকে যদি কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি তাহলে শনি উচ্চস্থ হয়ে রয়েছে। একটা কথা তোমাকে আজকের দিনে আমি জানিয়ে দিচ্ছি, বুঝলি, আমার ভাগ্য ছিল তাই আমি পেলাম, আমার ভাগ্যে যদি না থাকে তাই আমি পেলাম না। তোমার জীবনে কিন্তু পাওয়া না পাওয়া কোনো কিছু ভাগ্যের উপর কিন্তু ভাগ্য দ্বারা ম্যাটার করে না, তুমি জীবনে যতটুকু কর্ম করবে যেভাবে কর্ম করবে সেইভাবেই কিন্তু তোমার জীবনে আলটিমেট তুমি পাবে, ফিডব্যাক পাবে। জীবন কখনো কাউকে কিছু দেয় না, তুমি জীবনকে যা দেবে জীবন সেই বুঝে তোমাকে রিটার্ন করে, এটা মাথায় রাখবে। তোমার জীবনে ভাগ্য কোনো ফ্যাক্টরই নয়, ম্যাটারই নয়, ম্যাটার করে না, কর্মে তুমি যতটা কর্ম করবে সেই কর্মের দ্বারাই কিন্তু জীবনের চাহিদা তোমার মিটবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা তোমাকে অবশ্যই বলবো, তুমি সামাজিক, আমরা সামাজিক, সামাজিক হওয়া মানে কিন্তু 6, 12 কানেক্ট করে 5 নম্বর করকে নেগেটিভ করে দেবার জন্য আমি খুব সামাজিক, মানুষের সাথে মিশতে পারি, মানে আমার ব্যক্তিগত কাহিনীকে লোকমুখে, মানে যাদের সাথে পরিচিত তাদের সকলকে বলে বেড়ালাম আর স্যার আমি ভীষণ সামাজিক তাই জন্য বললাম, এটা কখনো করতে যেও না, ব্যক্তিগত অলওয়েজ ব্যক্তিগত, বাইরের কাউকে বলতেই যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। আমি যেটা লক্ষ্য করতে পারছি বাবা, আই এম এক্সট্রিমলি সরি টু সে, তুমি খুব ভালো ছেলে আমি বুঝতে পারছি, কিন্তু এই 11ই জানুয়ারি থেকে 2021 এর 11ই জানুয়ারি থেকে মানসিকভাবে একটা বিভ্রান্ত বা মানসিকভাবে একটা বিভ্রান্তিকর সময় তোমার জীবনে কিন্তু শুরু হচ্ছে। আমি তোমাকে একটা কথা অবশ্যই বলবো, সোশ্যাল মিডিয়া মানেই ফেসবুক আর ইউটিউব ঘাটা নয়, সোশ্যাল মিডিয়া যা যা রিলেটেড সেইগুলো একদম অফ করে দেবার চেষ্টা করো, ফোকাসটা সঠিক রাখো, কেননা সোশ্যাল মিডিয়া ইজ ইকুয়াল টু টাইম ওয়েস্ট তোমার জীবনে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু মঙ্গল কিন্তু 12, 7 কে কানেক্ট করে 2 নম্বর, 4 নম্বর ঘর দ্বারা রাহুকে এবং শনিকে নেগেটিভ করে দিয়েছে। তোমার জীবনের সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্সড আনবে যে সমস্ত মানুষেরা 6, 1, 6, 5 শুক্র শনি, সুতরাং KTBM এদের থেকে সাবধানে থাকতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার। এই যে তোমাদের যে জীবন, তোমরা তো বাচ্চা বাচ্চা ছেলে একদম, আমি যদি সঠিক মানে আমি যদি বিবাহ করতাম তোমাদের মতন সন্তান হতো, তাহলে আমার চেম্বারে এসে তোমাদের যে একটা ভালো ছক কিন্তু সামনে প্রতিবন্ধকতা বা অনেকের দেখলাম সামনে ভালো সময় সেটাকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো না লক্ষ্য করা যাচ্ছে। এই পুরো জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য একজন টিচারের প্রয়োজন আছে। যাক আরেকটা ফোন চলে এসছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ 6361, 21 এপ্রিল, 21 এপ্রিল 1978, একটু আগেই আমি কার একটা করলাম। আচ্ছা টাইম অফ বার্থ কি, ভীষণ ভালো মানুষ তো আপনি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আচ্ছা টাইম অফ বার্থ বলুন, 6-5 করে কানেকশন, ভালো মানুষ হতেই হবে, টাইম অফ বার্থ বলুন। মানে রাত্রিবেলায়? হ্যাঁ ঠিক আছে, আমাকে এম বলে দিয়েছো বুঝতে পেরে গেছি, 20 পেরিয়ে 21, যাই হোক বৃহস্পতিবার যে জন্ম ছিল। হ্যাঁ আচ্ছা, লগ্ন হচ্ছে মকর, রাশি হচ্ছে মিথুন, জানো না জানো জেনে নেবে এটা অবশ্যই, এগুলো জানা প্রয়োজন, তবে স্পট ইমপ্লিমেন্টেশন থেকে জন্মের যে আমাদের রাশি সেটা পরিবর্তন হয়ে যায়। তুমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন না জানো আমার ইউটিউবটাকে সার্চ করবে, অনেক কিছু জানতে পারবে। বাবা একটা কথা বলবো, শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, চন্দ্র বৃহস্পতির ঘরে রয়েছে, আমি কি বললাম, আমি মানে খুব কবে থেকে ছোটবেলা থেকে তখন থেকে আমি চর্চা করে যাচ্ছি, আজ আমার কত বয়স হয়ে গেল 34 বছর ধরে আমি প্রথমে সনাতনী অ্যাস্ট্রোলজি তারপর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি, সম্ভবত 18 বছর না 22 বছর হলো। আমি তোমাকে প্রথমেই কিন্তু ক্যালকুলেশনে বললাম তুমি মারাত্মক একজন ভালো ছেলে, প্রথমেই এটা এক্সপেরিয়েন্স দ্বারা হয়, তখন কিন্তু আমি সংখ্যাতত্ত্বতে বিন্দুমাত্র বিশ্বাস করি না, সংখ্যাতত্ত্ব দেখে ফেকে কিচ্ছু বলিনি, এটা এক্সপেরিয়েন্স দ্বারা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ করেছি।
তুমি একটা দুর্দান্ত ছেলে এবং রবি কিন্তু তোমার উচ্চস্থ হয়ে বসে রয়েছে, সেখানে বুধ বসে রয়েছে, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। দুর্দান্ত তোমার জ্ঞান, তোমার ইন্টারনাল ডেপথ মারাত্মক। শুক্র উচ্চস্থ পর্যায়ে রয়েছে, চন্দ্র বুধের ঘরে রয়েছে, মঙ্গল উচ্চস্থানে লগ্নে বসে রয়েছে, শনি নেগেটিভ হয়ে গেল। শনিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 7:9 করে কেতুকে নেগেটিভ করলো আর ভাগ্যত বৃহস্পতিকে নেগেটিভ করলো। তাহলে খুব ভালো মানুষ, কিন্তু জীবনে তুমি ঈশ্বরকে মানো? শোনো একটা কথা, এই ঈশ্বরকে মানাটাই তোমার কান। আই এম এক্সট্রিমলি সরি, সবাই ঝনঝন করে উঠবে, কি বলছেন স্যার? ঈশ্বরকে মানা পাপ, যা হচ্ছে সব তিনি করছেন, আমি কে? জয় মা, জয় কালী, ঘন্টা কালী ঘন্টা মা। মারা ওয়েট করে থাকে, ভগবান ওয়েট করে থাকে, বেটা আমার কর্ম কর, তবে তো আমি তোকে ভাগ্য জুড়ে দিয়ে তোকে ভালো কর্মফল দেব। তোমার জীবনে সব তিনি দেখছেন, এই জায়গা থেকে সরে আসতে হবে। সরে আসতে হবে মানে সরে আসতে হবে, তা না হলে কিন্তু ক্যাচকলা পাবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আর তোমার ব্যবহারিক প্রয়োগ এত সরল, এত সাদাসিধে হলে চলবে না, লোকে ফাঁসিয়ে দেবে। আমি বারবার ধরে বলেছি, সোজা গাছ হলে, সোজা পেরেক হলে কি হবে? প্রথমে কাটবে গাছকে, পেরেক হলে হাতুড়ি ঢুকবে, ব্যাঁকা হতে হবে, টেটিয়া হতে হবে, সেলফিস হতে হবে, একদম পাতি ভাষায় রকি ভাষায় আমাকে দেখে লোকে বলবে একদম হারাম খোর ছেড়ে যাচ্ছে একটা। শোনো, এই জন্য ইয়ং চ্যাপ আমাকে ভালোবাসে, আমি ইয়ং চ্যাপের ভাষা দিয়ে তাদেরকে বোঝাই। সেরকম হও, কাল থেকে সবাই দেখবে ঠিক হয়ে যাবে, ভগবান পর্যন্ত তোমাকে তুষ্ট করবে। আমি বলছি, গড অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী বলছে, তোমার জীবনে ব্যবহারিক প্রয়োগ ঠিক নেই। এত সহজ সরল, এত সব সাধারণ ভাবে জীবন নির্বাহ করলে সবাই তোমাকেই কিন্তু গোত্তা মারবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার মানুষকে বিশ্বাস করে নেওয়া, তোমার সরলতা তোমাকে সফল হতে দেবে না। আমি তোমাকে বললাম, তোমার জীবনের শিক্ষার প্রয়োজন, রেমিডিয়াল প্রসেস বা প্রেডিকশনের প্রয়োজন। তুমি আমার এই যে চেম্বারে যাচ্ছে সেই চেম্বারে আসো, আমি এইগুলোকে দারুণ ভাবে হ্যান্ডেল করতে পারি। সুতরাং তুমি আমার চেম্বারে আসো, তোমার এই যে মানুষকে বিশ্বাস করে নেওয়া, সরল হওয়া তোমাকে সফল কোনোভাবেই হতে দেবে না। 6-12 কে 5 নম্বর ঘরকে নেগেটিভ ভাবে হিট করছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আরেকটা কথা বলি, আমি একদম সরল মনে কিছু বললাম, সরল মনে কিছু করলাম, খুব একটা মারাত্মক না হলেও 2021 এর 17 অক্টোবর থেকে 2023 11 মার্চের মধ্যে সাডেনলি হঠাৎ করে কিন্তু ফেঁসে যাবে, এবং অপোজিট সেক্স দ্বারা কিন্তু তুমি কিছু করলেই না দেখা গেল নাম জড়িয়ে গেল, কিছু একটা হবে। এই সময়টাই কিন্তু এই যে আইনত ঝামেলা, বা হঠাৎ করে দেখা যাচ্ছে বাড়িতে পুলিশ এলো বা রাজনৈতিক নেতা এলো, কেউ থ্রেডিং দিল, কলার ধরলো, এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। পিন পয়েন্ট অ্যাস্ট্রোলজির জনক বলা হয় আমাকে, তোমাকে আমি একদম পিন পয়েন্ট ডেট বলে দিলাম, তুমি আজকের দিনে রিমাইন্ডার করে লিখো, এটা কিন্তু হবেই। আমার চেম্বারে অবশ্যই এসো, জীবনটাকে যদি ইয়ার কি না ভাবো, আজকের মতন এইটুকুই, নমস্কার। জীবনটাকে ইয়ার কি ভাবলে চলবে কি করে? আমার জীবনের যে নেগেটিভিটি রয়েছে, আমার জীবনের নেগেটিভিটি কিভাবে আসছে? নমস্কার, নমস্কার, হ্যাঁ, ডেট অফ বার্থ ফার্স্ট, রবিবার ছিল তো, এবার আর একটা কথা বলবেন না। আচ্ছা, লগ্ন কিন্তু মেষ, রাশি কিন্তু বৃষ, যেটা আমি লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি ভালো মতন লক্ষ্য করি, আচ্ছা, 6965 কথা বলতে পারুন, করলাম তো আবার উপরে কথা বলছি, একদম কথা বললে কেটে দেবো, চুপচাপ থাকুন, শুনে যান শুধু, কথা বলতে হলে অনলাইনে প্রেডিকশন করাবেন। 17 এপ্রিল থেকে যার প্রেডিকশন করাচ্ছেন তার সময়টা ভালো নয়, ট্রুথ সবসময় বিচার, সত্য কথা বলতেই হবে। এই চেয়ারে বসে মিথ্যে কথা ভাঙতার আমি করতে আমি পারবো না, হ্যাঁ, ভালো সময় নয় আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং 2020-তে 2021 কিন্তু ওয়েট করতে হবে, কোন রকমের কোন শুভ কাজের সাথে যাতে যুক্ত না হয়। 6-1 ঊর্ধ্বপতন, জল দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, ঊর্ধ্বপতন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, সাডেন ভুল করে ফেলা, এবং 6-3 করেও কিন্তু এই যে মঙ্গলের সাথে 5-12 কানেকশনে 6 নম্বর ঘরকে নেগেটিভ করেছে, রক্তবাহিত রোগ, ত্বক জাতীয় রোগ, পিত্ত জাতীয় রোগ,
তারপরে হচ্ছে গলা জাতীয় রোগ, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে 2021 এ কোথাও ঘুরতে ফুরতে যেন না যায়। আমি এই যে বারবার ধরে বললাম যে ঊর্ধ্বপতন, তারপরে এই যে বললাম যে মানে জল দ্বারা ক্ষতিগ্রস্ত, তারপরে দেখা গেলো দীঘা ঘুরতে চলে গেলেন, তারপরে দেখা গেলো পুরী ঘুরতে চলে গেলেন, দার্জিলিং ঘুরতে চলে গেলেন, তারপর বিপদগ্রস্ত হলে তখন নিজে বুঝবেন। বারবার একটা কথা সবাইকে বলছি, আবারও বলছি যে আমি যে ক্যালকুলেশনটা করছি, আমি যে প্রেডিকশনটা করছি, এর পেছনে টোটাল কিন্তু ম্যাথ রয়েছে, এর পেছনে কোন রকমের, যাই হোক ফোন চলে এসছে। নমস্কার, নমস্কার, ডেট অফ বার্থ ফার্স্ট। আচ্ছা, 17 জানুয়ারি 1994 2:50 PM সোমবার ছিল। হ্যাঁ, আচ্ছা, লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে মীন, কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখন 565193। আহ, কথা বলবেন না, কথা নয়, আমার অনুষ্ঠান না দেখে ফোন করেন কেন? 25 মিনিটে একদম শুধু বলে দিলেন, বাস আর কোনো কথা বলার দরকার নেই। লোকে শুধু শুধু আমাকে গড অ্যাস্ট্রোলজি আর গোল্ডেন অ্যাস্ট্রোলজার বলে, একটা কথা বলবেন না। প্রথমেই আমি যেটা বলবো, আপনার ছেলের অনেক নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আপনাকে দুঃখ দিতে আমি চাই না। ভুলকে ঠিক, ঠিককে ভুল করে সে, মানে মনে করে সে, ভুলকে ঠিক, ঠিককে ভুল মনে করে সে। শুক্র 5961 করে রবির সাথে বসে আছে, বুধকেও কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। সুতরাং আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি চিটিং কে সে ফেসে যাবার জায়গা 2021-2022 এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং এটাও কিন্তু ডেফিনিট ভাবে ব্লেম পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় এই জিনিসগুলো কিন্তু সে করবে, করছে না, অথচ পেয়ে যাচ্ছে ব্লেম, তা কিন্তু নয়। আইনত মারাত্মক ঝামেলা 2021 এর মিডিল ফেজ থেকে 2022 এর একদম এন্ড পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক মর্যাদা হানি লক্ষ্য করা যাচ্ছে, সেম সেক্স থেকে মারাত্মক রকমের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে প্রেডিকশন যদি না করান, ছেলে যখন একদম গারদের ওই পাশে থাকবে, তখন স্যার এবার বাঁচান, কিছু একটা করুন। এটা কিন্তু পরিষ্কার বললাম, সময় থাকতে সময়ের মর্যাদা দিন, তার কারণ আমার মুখনিঃসৃত বাণী হচ্ছে দৈব বাণী, আমি একবার যা বলি তা কিন্তু রিটার্ন হয়ে ফিরে আসে না। নমস্কার, আচ্ছা টাইম অফ বার্থ বলুন। সকাল 11টা ব্যারাকপুরে তো আমি যাই, ব্যারাকপুরে তো দেখাতে পারেন, এখানে ফ্রিতে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, আর বেশি কথা বলা বলবেন না, দাঁড়ান। 14 জুলাই 1973 11:00 AM শনিবার ছিল। আচ্ছা, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমি লগ্ন কন্যা দেখতে পাচ্ছি, রাশি হচ্ছে ধনু দেখতে পাচ্ছি, 6-5-12-3 কে কানেকশন করছে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলবো, এর জীবনে কিন্তু এই যে আগামী সেই সময়টা, সেই সময়টা কিন্তু সে ভালো ফল পাবে, কিন্তু মনে রাখবেন চাপা ক্রোধ, আত্ম অহংকার এবং এই যে অভিমান, এই জায়গা থেকে কিন্তু তাকে সাবধানে থাকতে হবে, তার কারণ চাপা ক্রোধ, আত্ম অহংকার, অভিমান এই জায়গাটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, 6-1-2021 এর 19 জুন থেকে 2023 18 আগস্টের এই সময়টা যেভাবে কাজ করবে সেরকম ফল পাবে। ওর গলা, নাক, লিভার জাতীয় কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ডান হাত থেকেও প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, 6-9-6-5। আরেকটা কথা আমি অবশ্যই কিন্তু বলবো যে ওর জীবনে ভীষণ ফ্লাকচুয়েশন রয়েছে, আমি ব্যারাকপুরে যাই অবশ্যই যোগাযোগ করবেন, আজ আর একদম সময় নেই, যাই হোক আর একদম সময় নেই, টাইম শেষ করার আমাকে ইঙ্গিত দেখানো হয়েছে, আমি কিন্তু আবার কালকে আবার কিন্তু 7:25 ফিরে আসছি, সম্ভবত 7:25, একটু ভালো মতন খেয়াল করবেন, ওই 7:25 নয় 8:25 আমি আবার আসছি। আজকের মতো এইটুকুই, শুভরাত্রি।